আমরা ভারতীয় সংবিধান এবং ইন্ডিয়ান কনস্টিটিউশনের 600 পর্যন্ত প্রশ্ন আগের ভিডিওতে দেখেছি। আমরা এই ভিডিওতে 600 পর থেকে বাকি প্রশ্নগুলো আলোচনা করব। তোমরা যারা কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো, বিশেষ করে যারা WBCS, BSC ও রাজ্যের অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের কাছে এটা খুবই ইউজফুল হবে এই চ্যানেলটা। সো নাও লেটস স্টার্ট, পরবর্তী প্রশ্ন থেকে আমরা আগে যাই। কোশ্চেন নম্বর 601, রাজ্যপাল কর্তৃক ঘোষিত অর্ডিনান্স কত সময়ের মধ্যে রাজ্য আইনসভা কর্তৃক অনুমোদিত হতে হয়? এখানে 6 সপ্তাহ। রাজ্যপাল যদি কোনো অর্ডিনান্স ঘোষণা করে তাহলে রাজ্যসভায় 6 সপ্তাহের কর্তৃক অনুমোদন দিতে হয়। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতে কবে কেন্দ্রশাসিত অঞ্চল নামে একটি আলাদা শ্রেণী সৃষ্টি হয়? ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল নামে 1956 খ্রিস্টাব্দে একটি আলাদা শ্রেণী সৃষ্টি হয়। 1956 সালে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল নামে একটি আলাদা শ্রেণী সৃষ্টি হয় 1956 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন হচ্ছে, লোকসভার কাছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আসা কোনো অভিযোগ তদন্ত করতে হলে অন্তত কতজন সদস্যের সম্মতি দরকার? 7 জন সদস্যের সম্মতি দরকার। অ্যান্সার হবে এখানে সি। লোকসভা সম্পর্কে যদি কোনো প্রধানমন্ত্রীর কাছে কোনো অভিযোগ আসে তাহলে 7 জন সদস্যের সম্মতি দরকার। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সর্বভারতীয় ভিত্তিতে সংখ্যালঘুদের কল্যাণে জাতীয় সংহতি পরিষদ কবে তৈরি হয়? 1986 সালে জাতীয় সংহতি পরিষদ তৈরি হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় সরকারের কোন স্থায়ী কমিশনের কোনো সাংবিধানিক ভূমিকা নেই? পরিকল্পনা কমিশনের কোনো সাংবিধানিক ভূমিকা নেই। কেন্দ্রীয় সরকারের কোনো স্থায়ী কমিশনের কোনো সাংবিধানিক ভূমিকা নেই, পরিকল্পনা কমিশনের কোনো উল্লেখ নেই সংবিধানে। এখানে অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় নির্বাচন কমিশনের ধারণা কোন দেশ থেকে অনুসরণ করা হয়? ভারতীয় নির্বাচন কমিশনের ধারণা কানাডা দেশ থেকে নেওয়া হয়। অ্যান্সার হবে এখানে বি। ভারতীয় নির্বাচন কমিশনের ধারণাটি নেওয়া হয় কানাডা দেশ থেকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, সংবিধানের কত নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থা বর্ণিত হয়েছে? এখানে 352 নম্বর ধারায় সংবিধানের জাতীয় জরুরি অবস্থা বর্ণিত হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, স্বাধীনতার পর ভারতে প্রথম সাধারণ নির্বাচন কবে হয়? 1951 সালে ভারতে প্রথম সাধারণ নির্বাচন হয়। 1951 সালে ভারতে প্রথম সাধারণ নির্বাচন হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, অ্যাডভোকেট জেনারেল কার সময়ে সমান মর্যাদা পান? অ্যাডভোকেট জেনারেল এখানে বিধায়কের সমান মর্যাদা পান। অ্যান্সার হবে এখানে ডি। অ্যাডভোকেট জেনারেল বিধায়কের সমান মর্যাদা পান। নেক্সট প্রশ্ন হচ্ছে, সংবিধানের কত নম্বর তফসিলে আঞ্চলিক ভাষাগুলি স্বীকৃত আছে? 8 নম্বর তফসিলে, সংবিধানের 8 নম্বর তফসিলে আঞ্চলিক ভাষাগুলি স্বীকৃত আছে। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, হাইকোর্টের কোন তালিকার অন্তর্ভুক্ত? হাইকোর্ট হচ্ছে কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত। অ্যান্সার হবে এখানে বি। হাইকোর্ট কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত। নেক্সট প্রশ্ন হচ্ছে, বিধান পরিষদের একজন সদস্যের মেয়াদ কত বছর? বিধান পরিষদের একজন সদস্যের মেয়াদ হচ্ছে 6 বছর। বিধান পরিষদের একজন সদস্যের মেয়াদ হচ্ছে 6 বছর। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম অ্যাক্টিং প্রধানমন্ত্রী কে ছিলেন? গুলজারিলাল নন্দ। ভারতের প্রথম অ্যাক্টিং প্রধানমন্ত্রী হচ্ছেন গুলজারিলাল নন্দ। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের রাষ্ট্রপতি কত ধরনের ক্ষমতা উপভোগ করেন? ভারতের রাষ্ট্রপতি 5 ধরনের ক্ষমতা উপভোগ করেন। অ্যান্সার হবে এখানে সি। ভারতের রাষ্ট্রপতি 5 ধরনের ক্ষমতা উপভোগ করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতে বর্তমানে কটি হাইকোর্ট আছে? ভারতে বর্তমানে 24টি হাইকোর্ট আছে। অ্যান্সার হবে এখানে বি, 24টি হাইকোর্ট আছে। নেক্সট প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের স্থানান্তরকরণ কে করেন? হাইকোর্টের বিচারপতিদের স্থানান্তরকরণ রাষ্ট্রপতি। ভারতের সবচেয়ে পুরনো হাইকোর্টের নাম কি? কলকাতা হাইকোর্ট। ভারতের সবথেকে পুরনো হাইকোর্টের নাম হচ্ছে কলকাতা হাইকোর্ট। অ্যান্সার হবে সি। রাষ্ট্রপতির অবর্তমানে কত মাস উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদে বহাল থাকতে পারেন? 6 মাস। রাষ্ট্রপতির অবর্তমানে কত মাস উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদে বহাল থাকেন? এখানে 6 মাস। অ্যান্সার হবে ডি। ভারতের ভ্রাম্যমাণ আদালত বিষয়টি কার মস্তিষ্কে বোঝিত? এখানে ভ্রাম্যমাণ আদালতের ধারণাটি বিচারপতি ভাগবতীর মস্তিষ্ক বোঝিত। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের হাইকোর্টগুলির মধ্যে প্রথম মহিলা প্রধান বিচারপতির নাম কি? লীলা শেঠ। ভারতের হাইকোর্টগুলির মধ্যে প্রথম মহিলা বিচারপতির নাম হচ্ছে লীলা শেঠ। ভারতের 7টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি নিজস্ব হাইকোর্ট আছে? এখানে দিল্লি। ভারতের 7টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিল্লির নিজস্ব একটি হাইকোর্ট আছে। নিজের
নিচের রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটি নিজস্ব হাইকোর্ট নেই? এখানে মিজোরামের কোনো নিজস্ব হাইকোর্ট নেই, অ্যান্সার হবে ডি। বর্তমানে ভারতের নতুন হাইকোর্টগুলি কী কী? বর্তমানে নতুন হাইকোর্ট হলো ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয় হচ্ছে ভারতের নতুন হাইকোর্ট। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কীরূপ? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা হচ্ছে স্থিরস্তরীয়, অ্যান্সার হবে সি। জম্মু কাশ্মীরের রাজ্যের বিশেষ মর্যাদার কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? 370 নম্বর ধারায় জম্মু কাশ্মীর রাজ্যের বিশেষ সংবিধানের কথা বলা হয়েছে, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট হলো ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণার উৎস, এখানে আমেরিকা যুক্তরাষ্ট্র। মৌলিক ধারণার উৎস হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের উৎস হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের ধারণা কে দেন? এম এন রায়। ভারতীয় সংবিধানের ধারণা দেন এম এন রায়, অ্যান্সার হবে এ। ভারতীয় সংবিধানের ধারণা দিয়েছিলেন এম এন রয়, এম এন রয়, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে স্থাপিত হয়? 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয়। সংবিধানের যুদ্ধ ঘোষণা এবং শান্তি চুক্তির ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? রাষ্ট্রপতিকে। সংবিধানের যুদ্ধ ঘোষণা ও শান্তি চুক্তির ক্ষমতা দেওয়া হচ্ছে রাষ্ট্রপতিকে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম নির্বাচন কমিশন লোকসভার আসন সংখ্যা কত ছিল? ভারতের প্রথম নির্বাচন কমিশনের লোকসংখ্যার আসন সংখ্যা ছিল 489 জন, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, কোন সংশোধনীর মাধ্যমে গোয়া দমন দিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল দ্বাদশ সংশোধনের মাধ্যমে গোয়া দমন দিয়েও কেন্দ্রশাসিত অঞ্চল হয়? দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম অকংগ্রেসি সরকারের নেতৃত্ব দেন কে? মোরারজি দেশাই। ভারতের প্রথম অকংগ্রেসি সরকারের নেতৃত্ব দেন মোরারজি দেশাই। ভারতের প্রথম অকংগ্রেসি সরকারের নেতৃত্ব দেন মোরারজি দেশাই, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নোক্ত কোন বিষয়টি প্রথমে সংবিধানের অন্তর্ভুক্ত ছিল না? এখানে মৌলিক কর্তব্য প্রথমে সংবিধানের অন্তর্ভুক্ত ছিল না, মৌলিক কর্তব্য, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন আইনে প্রথম যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয়? 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কথা বলা হয়। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে একটি যুক্তরাষ্ট্রীয় গঠনের কথা বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের জন্য পৃথক সংবিধান সভা গঠনের কথা কবে ঘোষিত হয়? 1947 খ্রিস্টাব্দে 26 জুলাই পাকিস্তানের জন্য একটি পৃথক সংবিধান ঘোষণা করা হয়। ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশক হলেন রাষ্ট্রপতি, অ্যান্সার হবে এখানে বি। ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশক কে ছিলেন? রাষ্ট্রপতি। ভারতের সর্বোচ্চ ফৌজদারি আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। ভারতের সর্বোচ্চ ফৌজদারি আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট, অ্যান্সার হবে বি। বহুজন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা হলেন কাশিরাম। বহুজন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতাকে কাশিরাম, অ্যান্সার হবে সি। কেন্দ্রীয় রাষ্ট্রকৃতক আয়োগ ইউপিএসসি কবে স্থাপিত হয়? 1926 খ্রিস্টাব্দে কেন্দ্রীয় রাষ্ট্রকৃতক কমিশন স্থাপিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, জিরো আওয়ারের আলোচিত বিষয়বস্তু হলো এখানে বিবিধ। জিরো আওয়ারের আলোচিত বিষয় বিবিধ, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন, বিধানসভায় তারাকা চিহ্নিত প্রশ্নের উত্তর মন্ত্রীদের দিতে হয় মৌখিকভাবে, অ্যান্সার হবে এখানে এ। তারাকা চিহ্নের প্রশ্নের উত্তর মৌখিকভাবে দিতে হয় বিধানসভায়। নেক্সট প্রশ্ন হচ্ছে, বিধানসভার তারাকাবিহীন প্রশ্নের উত্তর মন্ত্রীদের লিখিতভাবে দিতে হয়, অ্যান্সার হবে এখানে বি। মাদুলিয়ার কমিশন কিসের জন্য গঠিত হয়? মুদালিয়ার কমিশন গঠিত হয় মাধ্যমিক শিক্ষার জন্য, অ্যান্সার হবে এখানে মাধ্যমিক শিক্ষার জন্য মুদালিয়ার কমিশন গঠিত হয়, অ্যান্সার সি। মুদালিয়ার কমিশন 1952 সালে গঠিত হয় মাধ্যমিক শিক্ষার জন্য। নেক্সট প্রশ্ন, কেন্দ্রের প্রথম অকংগ্রেসি সরকার হলো এখানে জনতা সরকার। ভারতের প্রথম অকংগ্রেসি সরকার হলো জনতা সরকার, অ্যান্সার হবে এ। নবগঠিত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে আহ্বান করেন? নবগঠিত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন বিডিও। নবগঠিত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন বিডিও, অ্যান্সার হবে এখানে ডি। রাধাকৃষ্ণন কমিশন কিসের জন্য গঠিত হয়? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার জন্য রাধাকৃষ্ণন কমিটি গঠিত হয়। রাধাকৃষ্ণন কমিটি 1948 সালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার জন্য রাধাকৃষ্ণন কমিটি গঠিত হয়। নেক্সট প্রশ্ন, ভারতের সংসদের জিরো আওয়ারের নির্দিষ্ট সময়সীমা কত? ভারতের জিরো আওয়ারের নির্দিষ্ট সময়সীমা হচ্ছে 60 মিনিট, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন, ভারতের মূল সংবিধানের কোনটি ছিল না? ভারতের মূল সংবিধানে মৌলিক কর্তব্যটি ছিল না, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন, ভারতের মূল সংবিধানের
কতগুলি ধারা ছিল? 395টি ধারা ছিল। ভারতীয় মূল সংবিধানে 395টি ধারা ছিল। বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য আছে? বর্তমানে ভারতীয় সংবিধানে 11টি মৌলিক কর্তব্য আছে। এখানে অ্যান্সার হবে সি, ভারতীয় সংবিধানে 11টি মৌলিক কর্তব্য আছে। ভারতের মূল সংবিধানে কতগুলি শিডিউল ছিল? 8টি শিডিউল ছিল। ভারতীয় সংবিধানে 8টি শিডিউল ছিল। ভারতের মূল সংবিধানে কতগুলি মৌলিক অধিকার আছে? 60টি মৌলিক অধিকার আছে। অ্যান্সার হবে এখানে বি, 60টি মৌলিক অধিকার আছে। কোন অধিকারটি অন্যান্য মৌলিক অধিকারগুলিকে রক্ষা করে থাকে? শাসনতান্ত্রিক প্রতিনিধি প্রতিবিধানের অধিকার অন্যান্য মৌলিক অধিকারগুলিকে রক্ষা করে থাকে। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন ধারার সাহায্যে ভারতীয় সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে থাকেন? 32 নং ধারার সাহায্যে সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে থাকে। 32 নং ধারার সাহায্যে। অ্যান্সার হবে এ। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ? শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার মৌলিক অধিকারগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। এখানে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার থেকেও সবথেকে বড়ো হচ্ছে এখানে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, সবথেকে গুরুত্বপূর্ণ ভারতীয় সংবিধানে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন ধারাটিকে বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের প্রাণ বা আয়ু বলে অভিহিত করেছেন? 32 নম্বর ধারাটিকে ভারতীয় সংবিধানের প্রাণ বা আয়ু বলে অভিহিত করেছেন। ভারতীয় সংবিধানের কোন অধিকারটিকে মৌলিক অধিকার হিসাবে গণ্য হয়? সভা ও সমিতি গঠনের অধিকারটি মৌলিক অধিকার হিসাবে গণ্য হয়। সভা সমিতি গঠনের অধিকার। অ্যান্সার ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন ধারাটিতে মৌলিক কর্তব্যগুলি রয়েছে? এখানোর এতে মৌলিক কর্তব্যগুলি রয়েছে, এখানো এতে। নেক্সট প্রশ্ন হচ্ছে, সংবিধানে ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ রয়েছে? এখানে পার্থীতে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ আছে। ভারতের জাতির নেতা ন্যাশনাল লিডার হিসাবে কে গণ্য হন? প্রধানমন্ত্রীকে জাতীয় নেতা বা ন্যাশনাল লিডার বলা হয়, প্রধানমন্ত্রী। অ্যান্সার হবে ডি। রাজ্যসভায় পশ্চিমবঙ্গে নির্বাচিত আসন সংখ্যা কয়টি? এখানে রাজ্যসভায় পশ্চিমবঙ্গের নির্ধারিত আসন হচ্ছে 16টি। রাজ্যসভায় দিল্লির নির্ধারিত আসন সংখ্যা কয়টি? দিল্লির নির্ধারিত আসন সংখ্যা হচ্ছে 3টি। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, ফোরাম না হলে কে লোকসভার অধিবেশনের মুলতবি করে দিতে পারেন? এখানে লোকসভার স্পিকার। এখানে ফোরাম না হলে লোকসভার অধিবেশন অ্যাডজার্ন করে দিতে পারেন লোকসভার স্পিকার। নেক্সট প্রশ্ন হচ্ছে, মৌলিক অধিকারগুলি ভারতীয় সংবিধানের কোন ধারায় বর্ণনা করা হয়েছে? 12-35 নম্বর ধারায় মৌলিক অধিকারগুলি ভারতীয় সংবিধানের ধারায় বর্ণনা করা হয়েছে। এখানে 12-35 নম্বর ধারায়। অ্যান্সার হবে বি। লোকসভার প্রধান ও উপপ্রধানের কার্য সম্পর্কিত বিষয়ে বর্ণনা কোন ধারায় লিপিবদ্ধ আছে? 93 নম্বর ধারায়। অ্যান্সার হবে এখানে টি। ভারতীয় বার্ষিক অর্থ বিবরণী অর্থাৎ অর্থ বাজেট সংবিধানের কোন ধারায় সাহায্যে রাষ্ট্রপতি প্রতিনিধি হিসাবে অর্থমন্ত্রী লোকসভায় পেশ করেন? এখানে 112 নম্বর ধারা অনুসারে ভারতীয় বার্ষিক অর্থ বিবরণী অর্থাৎ অর্থ বাজেট সংবিধানের 12 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি প্রতিনিধি হিসাবে অর্থমন্ত্রী লোকসভায় পেশ করেন। রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কিত নিয়মাবলী কোন ধারায় লেখা আছে? রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত নিয়মাবলী 54-55 নম্বর ধারায় লেখা আছে। নেক্সট প্রশ্ন, ভারতের মুখ্য আইনি আধিকারিকের কার্যাবলী কোন ধারায় বর্ণনা করা হয়েছে? 76 নম্বর ধারায় ভারতের মুখ্য আইনি আধিকারিকের কার্যাবলী বর্ণনা আছে। ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি কোন ধারায় বর্ণনা করা হয়েছে? 56-31 নম্বর ধারায় নির্দেশকমূলক নীতিগুলি বর্ণনা করা হয়েছে। 11টি মৌলিক কর্তব্য সংবিধানের কোন ধারায় লেখা আছে? 51-নং ধারায় সংবিধানের মৌলিক কর্তব্যটি লেখা আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় কেন্দ্রীয় আইনসভার গঠন সম্পর্কিত আলোচনা কোন ধারায় লেখা আছে? এখানে 79 ধারায়। নেক্সট প্রশ্ন, ভারতের জম্মু কাশ্মীর রাজ্যটির বিশেষ মর্যাদার বিষয়ে কোন ধারায় লেখা আছে? 370 নম্বর ধারায়। অ্যান্সার হবে এ। ভারতের নতুন রাজ্য গঠন সম্পর্কিত নিয়মাবলী কোন ধারায় বলা হয়েছে? 3 নম্বর ধারায়। নতুন রাজ্য গঠন সম্পর্কিত নিয়মাবলী বলা হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের পার্লামেন্টের সদস্য না হয়েও কোন ব্যক্তি পার্লামেন্টের বক্তৃতা দিতে পারেন? অ্যাটর্নি জেনারেল। ভারতীয় পার্লামেন্টের সদস্য না হয়েও ভারতীয় পার্লামেন্টের বক্তৃতা দিতে পারেন। আধুনিক শিক্ষা বিস্তারে সরকারের প্রথম পদক্ষেপ কবে গৃহীত হয়? 1813 সালে
1813 সালে আধুনিক শিক্ষা বিস্তারে সরকারের প্রথম পদক্ষেপ কৃত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতি কখন জরুরি অবস্থা জারি করতে পারেন? রাষ্ট্রপতি পরে সব করে একমাত্র বৈদেশিক আক্রমণের সময়, সামরিক অভ্যুত্থানের ক্ষেত্রে, উপরে দুটি ক্ষেত্রেই। ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনের সদস্য দ্বারা নির্বাচিত হন। অ্যান্সার হবে এখানে সি, লোকসভার ও রাজ্যসভার যৌথ অধিবেশনের সদস্যদের দ্বারা নির্বাচিত হন। ভারতের উপরাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনের সদস্যদের দ্বারা নির্বাচিত হন। অ্যান্সার হবে এখানে সি। অটল বিহারী বাজপেয়ীর প্রথম মন্ত্রিসভার আয়ু কতদিন ছিল? ১৩ দিন। অটল বিহারী বাজপেয়ীর প্রথম মন্ত্রিসভার আয়ু ছিল ১৩ দিন। অ্যান্সার হবে বি। লোকসভার সদস্যরা কিভাবে নির্বাচিত হন? সরকারি জনগণের ভোটে নির্বাচিত হন। লোকসভার সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত হন। এখানে অ্যান্সার হবে গে, সরাসরি জনগণের ভোটে তারা নির্বাচিত হন লোকসভার সদস্যরা। পার্লামেন্টের নিম্ন কক্ষ লোকসভার সদস্য হতে গেলে একজন ব্যক্তিকে ন্যূনতম কত বছর বয়সী হতে হবে? ২৫ বছর। লোকসভার সদস্য হতে গেলে ২৫ বছর ন্যূনতম বয়স থাকতে হবে। এদের মধ্যে কোন লোকসভা ৫ বছরের বেশি স্থায়ী হয়েছিল? পঞ্চম লোকসভা। অ্যান্সার হবে বি। ভারতীয় পার্লামেন্ট কবে সন্ত্রাসবাদীদের দ্বারা আক্রান্ত হয়? ১৩ই ডিসেম্বর ২০০১ সালে ভারতীয় পার্লামেন্ট সন্ত্রাসবাদীদের দ্বারা আক্রান্ত হন। রাজ্যপাল কিভাবে নিযুক্ত হন? রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন রাজ্যপাল। অ্যান্সার হবে এখানে সি, রাজ্যপাল কিভাবে নিযুক্ত হন? রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন রাজ্যপাল। ১৯৫১ সালে সংবিধানের প্রথম সংবিধান কিসের সঙ্গে সম্পর্কিত? নির্দিষ্ট কিছু রাজ্য, কৃষিকাজ, সংস্কার, আইন, সুরক্ষা। অ্যান্সার হবে এখানে সি। সংবিধানের কোন ধারা অনুযায়ী সরকার অস্পৃশ্যতা দূরীকরণের কর্মসূচি গ্রহণ করেছে? ১৭ নম্বর ধারা অনুসারে সরকার অস্পৃশ্যতা দূরীকরণ সম্পর্কিত কিছু কর্মসূচি নিয়েছে। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, লোকসভার কতগুলি আসন তপশিলি জাতির জন্য সংরক্ষিত? লোকসভার ৫০টি আসন তপশিলি জাতির জন্য সংরক্ষিত থাকে। ৫০টি। অ্যান্সার হবে ডি। কার্যকাল শেষ হওয়ার আগে ইমপিচমেন্ট পদ্ধতিতে সুপ্রিম কোর্টের কতজন বিচারপতিকে একত্রে পদচ্যুত করা হয়? অ্যান্সার হবে এখানে ডি, একজন কেউ নয়। হাইকোর্টের প্রধান বিচারপতির মাসিক মূল বেতন কত? ৩০,০০০ টাকা। হাইকোর্টের প্রধান মাসিক বেতন, এখানে অ্যান্সারটি এটা সমসাময়িক নয়, যেহেতু অ্যান্সারটা সঠিক হবে না। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধান কী সৃষ্টি করেছে? ভারতীয় সংবিধান খুব শক্তিশালী একটি কেন্দ্র সৃষ্টি করেছে, খুব শক্তিশালী একটি কেন্দ্র। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, শহরাঞ্চলে দরিদ্র দূরীকরণের জন্য কোন পরিকল্পনা গৃহীত হয়েছে? জহর রোজগার যোজনা। শহরাঞ্চলে দারিদ্র দূরীকরণের জন্য জহর রোজগার যোজনা গৃহীত হয়েছে। শহরাঞ্চলের দারিদ্র দূরীকরণের জন্য জহর রোজগার যোজনা গৃহীত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, লোক্য আদালতের রায়ের বিরুদ্ধে কোন আদালত মামলা করা যায়? লোক্য আদালতের রায়ের বিরুদ্ধে এখানে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট কোনো কঠিন নয়। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোন বিষয়টি রাষ্ট্রপতির পূর্ব সম্মতি ছাড়া সংসদে পেশ করা যায় না? এখানে অ্যান্সার হবে ডি, সবগুলি। নেক্সট প্রশ্ন, সর্বোদয় কথাটির অর্থ কী? সর্বোদয় কথাটির অর্থ হচ্ছে সকলের কল্যাণ। অ্যান্সার হবে এখানে সি। কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি কে পোষণ করেন? নয়া উদারনীতিবাদ। অ্যান্সার হবে এখানে সি। হিতবাদ তত্ত্বটি জনক হলেন বেনথাম। এখানে বেনথাম হচ্ছেন হিতবাদ তত্ত্বটির জনক। নেক্সট প্রশ্ন হচ্ছে, দুনিয়ার মজদুর এক হও ইত্যাধিকার কার্ল মার্কস। অ্যান্সার হবে এখানে এ। যোগ্যতম ব্যক্তিরাই বেঁচে থাকার অধিকার আছে। যোগ্যতম ব্যক্তিরই বেঁচে থাকার অধিকার আছে, ধারণাটি কার? ব্যক্তি স্বতন্ত্রবাদীগণ। এখানে অ্যান্সার হবে বি। ভারতের প্রথম কোন রাজ্য রাষ্ট্রপতি শাসন জারি হয়? পাঞ্জাব রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়। ভারতের প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয় পাঞ্জাবে কোন বছর? ১৯৫১ সালে ভারতের প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়। শাসনের প্রশ্ন, ১০৭তম সংবিধান সংশোধনে কোন বছর পাস হয়? ২০০৭ সালে ১০৭তম সংবিধান সংশোধন পাস হয়, ২০০৭ সালে।